রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে 34 নম্বর জাতীয় সড়কে মালদার বাইপাস সড়ক খুলে দিতে চলেছে NHAI কর্তৃপক্ষ। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে 34 নম্বর জাতীয় সড়কের মালদার বাইপাস সড়ক খুলে দিতে চলেছে NHAI কর্তৃপক্ষ। পূজোর মাস অক্টোবরের 2 তারিখ থেকে বাইপাস সড়ক চালু হয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে NHAI মালদা কর্তৃপক্ষ ও ফেডারেশন অফ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল সরকার। দীর্ঘদিন ধরেই মালদা শহরে যানজট পরিস্থিতি নিয়ে বাইপাস সড়ক চালুর দাবি জানিয়ে আসছিল জেলার বণিক মহল। এমনকি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা তৃণমূল নেতৃত্ব পৃথকভাবে বাইপাস সড়ক চালু দাবি নিয়ে NHAI কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়। কয়েকবার NHAI কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বৈঠক করে। সম্প্রতি প্রশাসনিক বৈঠকের পরই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2 অক্টোবর থেকে বাইপাস সড়কের একটি লেন চালু করে দেওয়া হবে, চলাচল করবে ছোট বড় সমস্ত যানবাহন। এ বিষয়ে মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, শুক্রবার থেকে বাইপাস সড়কে ছোট যানবাহন চালু হয়ে যাওয়ার কথা। পাশাপাশি 2 অক্টোবর থেকে আপাতত বাইপাস সড়কের একটি লেন দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল করবে, এমনটাই জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কাজ থমকে গেছে, কি করবেন ব্যাপারে? এই নিয়ে আমি সময় আগে তো আমাদের সবাই বা আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়াকে আমি শুভেচ্ছা জানাবো। দুর্গা পূজার সবাইকে অভিনন্দন জানাবো। আমি মালদা বাইপাস নিয়ে যে ডিসকাস হয়েছে, আমি একটু আগে HCC-র গ্রুপ PM এর সঙ্গে ডিসকাস করেছি, লোকাল ম্যানেজমেন্টের সঙ্গে সকালবেলা কথা বলেছি। আমার কাছে যে ইনফরমেশন আছে, 3 দিন বৃষ্টির জন্য ওদের কাজ বন্ধ হয়েছে। আদার্স আমি সবরকম মিটিং করে আমি গিয়ে জানতে পেরেছি DM সভা থেকে, আমি এই পশ্চিমবঙ্গ DM সভা আমাকে জিজ্ঞাসা করবে। মানে এটাই আমি মালদাবাসীদের জন্য বা আমাদের উত্তরবঙ্গ সারা পশ্চিমবঙ্গের আসাম গুয়াহাটি এই যে জান দেওয়ার জন্য অসুবিধা হচ্ছে। আশা করছি আমি 1 তারিখ থেকে বিকালে বা 2 তারিখে সকালের মধ্যে রোড 1 সাইড চালু করে দেবে। এদিকে মালদা বণিক মহলের তরফ থেকে উজ্জ্বল সাহা জানিয়েছেন, বাইপাস রোড চালু করা নিয়ে কয়েকদিন আগেই আমরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছি, NHAI কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছি। এখন প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি 2 অক্টোবর থেকে বাইপাস রোড চালু করে দেওয়া হচ্ছে, এতে আমরা খুশি। বাইপাস রোড চালু হলে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে। স্বাভাবিক কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, আমাদের দাবি মেনে যদি আগামী 2 তারিখ NH কর্তৃপক্ষ মালদা বাইপাস খুলে দেয় আমরা অত্যন্ত আনন্দিত হব এবং NH কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।